সৌদি আরবে এগারো হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার বিভিন্ন অপরাধের দায়ে সৌদি আরবে গত এক সপ্তাহে এগারো হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে আবাসন শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাদের গ্রেপ্তার করা হয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে সাতাশ এপ্রিল থেকে তিন মে পর্যন্ত দেশ জুড়ে অভিযান চালিয়ে এগারো হাজার সাতাত্তর জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে আরাবিয়ান বিজনেসের প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরবের বসবাসের অনুমতি সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে পাঁচ হাজার আটশো জন সীমান্ত নিরাপত্তা আইন ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে যথাক্রমে চার হাজার পঁচিশ জন এবং এক হাজার দুশো সাত জনকে গ্রেপ্তার করেছে সৌদির আইনশৃঙ্খলা বাহিনী অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশটিতে প্রবেশের চেষ্টার সময় আরও আটশো আটত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি সৌদি ছাড়া চেষ্টাকালে তিরিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশের সহায়তার চেষ্টাকারী ব্যক্তির পনেরো বছরের কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে এছাড়া বসবাসের অনুমতি শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে বর্তমানে তেইশ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে